কলম্বিয়ায় বিমান দুর্ঘটনায় নিখোঁজ চার শিশুর উদ্ধারের নাটকীয়তার শেষই হচ্ছে না। তারা আদৌ বেঁচে আছেন কিনা সে নিয়েও রয়েছে সংশয়। গেল বুধবার নিজের টুইটার অ্যাকাউন্টে নিখোঁজ চার শিশুকে খুঁজে পাওয়ার কথা জানিয়েছিলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। পরবর্তীতে সে টুইট মুছে ফেলেন এবং উদ্ধারের বিষয়টি নিশ্চিত নয় বলে জানান। তাদের উদ্ধারে অভিযান আরও জোরদারের কথাও জানান তিনি। নিখোঁজদের মধ্যে 11 মাস বয়সী এক শিশুও রয়েছে, বাকিদের বয়স 4, 9 ও 11 বছর করে। এরা সবাই একই পরিবারের সদস্য ও ভাই বোন বলে জানা গেছে। দুর্ঘটনায় বিমানটিতে থাকা তাদের মা নিহত হয়েছেন। বিমানের পাইলট ও একজন গাইড মারা গেছেন বলে জানা গেছে। দুর্ঘটনার পর শিশুরা বিমান থেকে বের হয়ে সাহায্যের আশায় গভীর জঙ্গলে ঢুকে পড়ে। উদ্ধারকারীরা এরই মধ্যে জঙ্গলে নিখোঁজ শিশুদের পায়ের ছাপ, ব্যবহৃত বোতল, কাঁচি, খাওয়া ফলের উচ্ছিষ্ট পেয়েছেন বলে দাবি করেছেন। নিখোঁজ শিশুদের উদ্ধারে কাজ করে যাচ্ছে সেনা কমান্ডো সহ বিমানবাহিনীর একটি দল, ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার ও বিমান। এছাড়াও উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন স্থানীয় আদিবাসী সম্প্রদায়। গেল 1 মে দেশটির অ্যামাজোনাস প্রদেশ থেকে গুয়াভিয়ের যাওয়ার সময় সিসেনা 206 মডেলের একটি ছোট বিমান বিধ্বস্ত হয়। মেহরাজ মজুমদার, সময় সংবাদ।